একদম কেন করছেন এগুলো আপনারা? এগুলো করবেন না। না আমি জানি না, আমি চাই না এগুলো বলতে। সাকিব আল হাসানকে পিছনে ফেলে পরিমনি 16.9, তো খেলোয়াড় না। তারপরে ফেসবুকে যে ফলোয়ার সংখ্যা সেটা নিয়ে যদি খোলা হয়, এটা আপনারা কেন বানাচ্ছেন? আপনারা মিলাচ্ছেন এগুলো। আমি একটা সেক্টরে, উনি আলাদা সেক্টরে। ক্রিকেটারদের পিছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে না, তারপর আমি কেবল দেশে টুকটাক করে কাজ করছি, দেশেই মানুষ টুকটাক করে আমাকে পছন্দ করা শুরু করছে, আমার কাজগুলো পছন্দ করা শুরু করছে। আর সেখানে সে তো ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড়, তো তার ফলোয়ার সাথে আমার ফলোয়ারে তো কোনো, মানে একদম কেন করছেন এগুলো আপনারা? এগুলো করবেন না। সাকিব আল হাসানের খেলা কি দেখা হয়? আমি আমি ফুটবল লাভার, কিন্তু আমার আমার ক্রিকেটও ভালো লাগে। তাই বলে ক্রিকেট যেমন পছন্দ না তা না। ক্রিকেট যেমন সবাই অনেক আয়োজন করে দেখে, হই হুল্লোড় করে দেখে, ওইগুলো দেখতে আমার অনেক মজা লাগে। সকাল ক্রিকেট নিয়ে পড়ি ভাবনাটা কি, বাংলাদেশ আসলে কোথায় দেখতে চান? আমি বুঝি না এগুলা। আমি তো ডেফিনেটলি দেশকে সাপোর্ট করব, দেশে যাতে অনেক ভালো খেলে। সেটাই আসলে বাংলাদেশকে না, আমি জানি না, আমি চাই না এগুলো বলতে।